ভগবানপুরের বিজেপি নেতা ভাস্কর বেড়াকে নৃশংস হত্যার প্রতিবাদে পথে নামলো ভারতীয় জনতা পার্টি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরাকাঠি রাজ্য সড়কের ডোমপুকুর পেট্রোল পাম্প থেকে ডোবাতি পর্যন্ত কয়েক কিলোমিটার প্রতিবাদ মিছিলে সামিল হন কয়েকশো বিজেপি নেতাকর্মী ও সমর্থকেরা। বিজেপির দাবি, পেট্রোল পণ্যের মূল্য না কমিয়ে রাজ্য সরকার কেন মদের দাম কমালো? এখনো পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পাশাপাশি ত্রিপুরায় বিপুল জয়ের জন্য এদিক উচ্ছ্বাসিত বিজেপি নেতাকর্মী ও সমর্থকেরা। নরেন্দ্র মোদী প্রত্যেকটা জায়গায় পেট্রোল পাম্পগুলোতে পেট্রোলের দ্রব্যমূল্য কমিয়ে হ্রাস করলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, মুখ্যমন্ত্রী এত জনদরদী মুখ্যমন্ত্রী বললেন, আমি পেট্রোলের দাম কমাতে পারবো না, যুব শক্তিকে চাকরি দিতে পারছি না, তাই মদের দাম কমিয়ে প্রত্যেকটা যুব শক্তি যুব সমাজকে মদে আসক্ত করে বাংলা থেকে নিঃশেষ করে দিয়ে যাবো দাবি করতেন। আজকের বাংলাতে দাঁড়িয়ে যেখানে মহামান্য উচ্চ আদালত একটা সার্ভিস কমিশনের উপরে সিবিআই তদন্তের দাবি করছেন, সিবিআই দিচ্ছেন, তখন ইনারা কি করছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন সিবিআই দিয়ে বন্ধ করাতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে জানেন তার ভাই চামচা বেলচা ডাবু খুন্তিরা লক্ষ লক্ষ টাকা গরিব মানুষের কাছ থেকে আত্মসাত করেছিল এসএসসি প্রাইমারি টেটে চাকরি দেওয়ার জন্য ব্যর্থতা স্বীকার করে দিয়েছেন। আজকে আমরা কি দেখছি, সারা বাংলা জুড়ে বিরোধীদেরকে স্তব্ধ করে দেওয়ার চিন্তা চেতনা। আপনারা নিশ্চিতভাবে জানেন ভোটের পরে লক্ষ লক্ষ মানুষ আমাদের ঘর ছাড়া হয়ে গেছে। আমাদের ব্লকের বাতোয়ারি দু নম্বর অঞ্চল থেকে বহু কার্যকর্তা বহু কর্মীরা আজকে ঘর ছাড়া হয়ে রয়েছে আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরের প্রতিটা প্রান্তেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন, তাদেরকে বাড়ি ফেরাতে পারেননি। সন্ত্রাস পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা একের পর এক বিজেপি নেতাকর্মী খুন, কি বলবেন? না, এটা তো পরিষ্কার সারা বাংলাই দেখছে। অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিস করতে চাইছে আগামী দিনে, তার উত্তর তিনি পাবেন। কারণ তিনি যদি মনে করেন ভারতীয় জনতা পার্টি এগুলোতে বিশ্বাস করে, তিনি ভুল ভাবছেন। কারণ এটা গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে, আজকে ভারতীয় জনতা পার্টি আন্তর্জাতিক দলে পরিণত হয়েছে। তারা দেশাত্মবোধক নিয়ে ভাবে, যার দেশকে নিয়ে ভাবে না তারা কোনোদিনও চেয়ার নিয়ে ভাবে না। আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে এটা একেবারে প্রকাশ হয়ে গেছে। কারণ আপনারা নিশ্চিতভাবে দেখলেন ত্রিপুরাতে গিয়ে অনেক বড় বড় কথা বললেন, কিন্তু ত্রিপুরাতে একটা সিটও কুড়াতে পারেন নাই পঞ্চায়েত নির্বাচনে, পৌর নিগম নির্বাচন পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখানে আমাদের কর্মীদের খুন করছে। আমরা খুনের রাজনীতি করি না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করছি। আগামী দিনে মানুষ আমাদের সঙ্গে আছে এবং গত দিনেও ছিল। মানুষ না থাকলে আমরা 40% ভোট পেতে পারতাম না। আগামী দিনে বিপুল সংখ্যক জায়গায় আমরা দাঁড়াতে পারবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য জবাব আমরা দিতে পারবো ভারতীয় জনতা পার্টির একজন ডিসিপ্লিন ওয়ার্কার হিসাবে। আমার নাম, আমার নাম অমলেশ পাহাড়ি, ডেজিগনেশন আমি ভারতীয় জনতা পার্টির এক ডিসিপ্লিন ওয়ার্কার। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।